আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু। আর আচ্ছা ঠিক আছে ভাই, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে মানে এই প্রশ্নটা আমার মনে খুব অনেকদিন যাবত ঘুরপাক খাইতেছে সেভাবে, মানে সেটা হচ্ছে যে আপনার এই যে যে নবীদের আসার যে ধারাবাহিকতা, যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী তো ছিলেন ইব্রাহিম নবী, তাই না ভাই? না না, এর আগে ছিলেন ঈসা। সরি সরি, ঈসা নবী, তো তার উপরও তো একটা মানে একটা ওহী নাজিল হয়েছিল, একটা কিতাব নাজিল হয়েছিল। এই যে যে ধারাবাহিক ভাবে নবীদের উপর এক একটা মানে কিতাব নাজিল হয়েছিল, তারপর মানে তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে আর কোনো নবী আসতেছে না বা কিয়ামত পর্যন্ত আসবে না, তাহলে ধারাবাহিকটা বন্ধ হয়ে গেল কেন? সে যদি নবী না হয় বা না, সে যদি অনেকে একজন বিভ্রান্ত অনেকে ছিল। আসছে, অনেকে অনেকে দাবি করেছে তাদের উপরে কিতাব নাজিল হয়েছে, অনেকে দাবি করেছে। এমনকি আমেরিকাতে 1 লক্ষ দাবি করছে তার উপরে কিতাব নাজিল হয়েছে। তারপরে নবী মোহাম্মদের জীবদ্দশাতেই কয়েকজন দাবি করেছে তার তার উপরে কিতাব নাজিল হয়েছে। মুসাইলামা, হ্যাঁ, নাম লিখে সার্চ করবেন, হ্যাঁ, মুসাইলামা, ঠিক আছে। তা সেও দাবি করেছিল নবী মোহাম্মদের জীবদ্দশাতে, সে দাবি করেছিল তার উপরে কিতাব নাজিল হয়েছে, সেও রাসুল। এবং পরে আবু বকর গিয়ে তারে খুন করে আসছিল। আবু বকর সৈন্যবাহিনী পাঠায় টাঠায় খালিদ বিন ওয়ালিদকে পাঠাইছিল তাকে খুন করতে, তাকে গিয়ে খুন করে আসছিল। মুসাইলামা নাম লিখে সার্চ করেন। কিন্তু ভাই আমি যতটুকু শুনছি, মানে আমি যতটুকু জানি যে আপনার নবী মোহাম্মদের আগে যে নবী ছিল তার কিতাবও নাকি তার মানে এক মানে তার নাম উল্লেখ ছিল যে নবী মোহাম্মদের এরকম একটু একজন একটু নবী দেখান আসবে। সেই জিনিসটা, রেফারেন্স দলিলটা একটু দেখান আমাকে, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। দেখান তাহলে। ভাই এখন তো দলিলটা মানে আমি দেখছি কিন্তু আমার আমি হাতে কি আপনাকে আমি এতটুকু কি আপনাকে আমি কি আপনাকে হেল্প করবো এই বিষয়ে যে কোথায় মানে মোহাম্মদের নাম আছে? আমি আপনাকে হেল্প করতে পারি আপনি যদি চান। আমি আপনাকে জি বলে ভাই দিতে জি পারি, হ্যাঁ, তাহলে তাহলে সলোমনের আমার জন্য সঙ্গীত। হ্যাঁ, আমার সলোমনের জন্য সঙ্গীত। হ্যাঁ বলেন বলেন, ঠিক আছে বলেন, আপনি শেষ করেন। আপনি যদি ওই জিনিসটা একটু দেখাইতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হইতো আর কি, এই জন্য যে বললাম ভাই আর কি। হ্যালো আসিফ ভাই, আমার কথা কি শুনতে পাইতেছেন আপনি? হ্যাঁ ভাই, আমি একটু বের করতেছি লেখাটা, একটু বের করতেছি, 1 সেকেন্ড। ও আচ্ছা ঠিক আছে। মুসলিমদের আচ্ছা মধ্যে ভাই, একটা কমন দাবি হচ্ছে, হ্যাঁ বলেন বলেন, বলেন। আচ্ছা আসিফ ভাই, উনি দুইটো শব্দ ব্যবহার করছে, প্রথমবার বলছে শুনছে, পরের বার বলছে দেখছে, ভাই দুটোই করছেন না যে কোনো একটা করছে? না সেটা হচ্ছে যে আমি আমি দেখছি আর কি, মানে দেখছি বলতে অনেক আগে, মানে আমার জিনিসটা স্মরণে আসতেছে না আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে তাহলে দেখা দিচ্ছি যে মানে বাইবেলে, বাইবেলের একটা ভার্সে মোহাম্মদ শব্দটা আছে, সেই শব্দটা দ্বারা আসলে কি মিন করা হয় সেটা আমি একটু দেখা দিচ্ছি। প্রথমে দলিল প্রমাণ সহই দেখা দিব, এটা জাকির নায়েকেরও দাবি যে বাইবেলে নবী মোহাম্মদের নাম আছে। সেই জিনিসটা আসলে কি জিনিস সেই জিনিসটা আমরা একটু অ্যানালাইসিস করি। এটা আমারই একটা লেখা, মিথ্যার বেশাতি বাইবেলে নবী মোহাম্মদ প্রসঙ্গে, না এটা আমার লেখা না, সরি, এটা হচ্ছে একজন অতিথি লেখকের লেখা, এটা আমি এডিট করছি আর কি। লেখাটা মানে এদিক সেদিক এডিট টেডিট করার কাজ আমি করছি, মোটামুটি কম্পাইল করছি আমি লেখাটা। তো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, দেখেন জাকির নায়ক এখানে একটা মিথ্যা কথা বলেছেন যে মানে বাইবেলে নবী মোহাম্মদের ভবিষ্যৎবাণী আছে। তো এই জিনিসটা আমরা একটু দেখে নিই আগে যে বাইবেলে কি বলা আছে। মুসলিমদের দাবিটা কি? মুসলিমদের দাবিটা হচ্ছে, এই জাকির নায়ক এবং অন্যান্য মুসলিমদের দাবিটা হচ্ছে যে এই যে দেখেন, আবার এই যে তার মুখের ভাষা বড়ই মিষ্টি, হ্যাঁ সে বড়ই প্রেমময়, হে জেরুজালেমের কন্যারা, সে হচ্ছে আমার প্রিয়জন, সে হচ্ছে আমার বন্ধু হাবিব। এটার যে ইয়াটা, এই যে এখানে যে শব্দটা সেটা হচ্ছে গিয়ে এটাকে ইয়া করলে উচ্চারণ করলে হয় মাহাম্মাদ ইম, মাহাম্মাদ ইম, ঠিক আছে, প্লুরাল প্লুরাল অফ রেসপেক্ট, এই জিনিসটাকে বলা হয়। তো আমরা তাহলে সরাসরি এই মানে রেফারেন্সটা একটু দেখে নিই সলোমনের পরম গীত থেকে। সলোমনের পরম গীতটা আমরা শুরু থেকে একটু পড়ি, যে দেখি যে এই সলোমনের পরম গীতটা আসলে কি। এটা হচ্ছে বাইবেলের সলোমনের পরম গীত চ্যাপ্টার থেকে নেয়া। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, সলোমন এবং তার প্রেমিকা মানে তার স্ত্রী দুইজন দুইজনকে উদ্দেশ্য করে প্রশংসা বাক্য বলতেছে। দেখেন এখানে সলোমনের অন্যান্য সাধারণ গীত, চুম্বনে চুম্বনে আমায় ভরিয়ে দাও, কারণ আমার তোমার ভালোবাসা দ্রাক্ষারসের চেয়েও ভালো, তোমার সুগন্ধি তেল দারুণ সৌরভময়, তোমার নাম শ্রেষ্ঠতম সুগন্ধির মতো, তাই যুবতী নারীরা তোমাকে ভালোবাসে, তোমার আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমাতে তোমাতে কোথাও পালিয়ে যাই। এখানে দেখেন প্রত্যেকটা কথা হচ্ছে কি, একদম স্তন নিয়ে পর্যন্ত কথা বলা আছে। দেখেন এখানে কি, হে আমার প্রিয়তমা, আমার কাছে তুমি ফৌরনের রথ টেনে নিয়ে যাওয়া যৌনাঙ্গ ছেদ না করা যে কোনো ঘুড়ির চেয়েও বেশি উদ্দীপক, ওই ঘোড়ার মুখের পাশে এবং গলার চারপাশে অপূর্ব নকশা করা আছে। নিচে দেখেন আরো কি লেখা আছে এটার ভিতরে, আমার প্রিয়তম, আমার কাছে ভেষজি ও ভেষজ সুগন্ধির সৌরভের মতো, আমার স্তন যুগলের মধ্যে সারাটা রাত্রি ধরে বিরাজিত থাকে। মানে তার মানে এই কবিতাটাই, গীতিকাব্যটাই হচ্ছে যৌনতার কবিতা। হ্যাঁ, মোট কথা হচ্ছে এটা হচ্ছে একদমই ঠাসাঠাসি যৌনতার কবিতা, সেক্সের কবিতা, ঠিক আছে।
এবং এখানে একজন আরেকজনের স্তনের ভিতরে স্তনের গন্ধ, তারপরে মানে এই কোমরের গন্ধ, নাভির গন্ধ ইত্যাদি অনেক কিছু এই কবিতার ভিতরে বলা আছে। হ্যাঁ, একদম মানে একদম চাপাচাপ একদম যৌনতার কবিতা। এই কবিতাটার 15 নম্বর ভার্সে বলা আছে, হে আমার প্রিয়তমা, তুমি সত্যি সুন্দর, আহা কি সুন্দর, তোমার চোখ দুটো পরাবতের মতোই কোমল। এইখানে এইখানে দেখেন আরো কি বলা আছে সেই কবিতাটার মধ্যে, রাজকন্যে তোমার জুতো পরা পা দুখানি কত সুন্দর, তোমার বক্র রেখায় তো উরু দুটি উরু শিল্পীর তৈরি অলঙ্কারের মতো, তোমার নাভি গোলাকার পাত্রের মতো, তা যেন সবসময় দ্রাক্ষারসে পূর্ণ থাকে, তোমার উদর দেশ পদ্ম দিয়ে ঘেরা স্তূপীকৃত গমের মতো, তোমার স্তন দুটো গজলা হরিণের যমজ শাবকের মতো, মানে একদম ঠাসাঠাসি সেক্সের কবিতা। এই কবিতাটার ভিতরে একটা শব্দ হচ্ছে অবশ্যই মোহাম্মদ শব্দটা আছে এটার ভিতরে, কিন্তু এই হিব্রু ভাষাতে এই শব্দটার মিনিং এবং টোটাল কনটেক্সটটা পড়লে বোঝা যায় এইখানে কোন নবী মোহাম্মদ আসবে সেই কোনো ভবিষ্যৎবাণী করা হয় নাই, বরঞ্চ এইখানে প্রিয়তম এইখানে খেলবে না, তাহলে চলে যাও তুমি এখানে চলে যাও, এটা রেখে দিচ্ছি, ওকে যাও খেলা শেষ, ওকে যাও। তো এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে প্রেমিক প্রেমিকা দুইজন দুইজনকে নিয়ে নানা রসাত্মক কথাবার্তা বলতেছে, সেই রসাত্মক কথাবার্তার ভিতরে একটা শব্দ হচ্ছে মোহাম্মদ, যেটা হিব্রু ভাষাতেও আছে, এইটাকে নিয়ে মুসলমানরা দাবি করতেছে এটা তাদের নবীর কথা, নবীর কথা বলা হয়েছে। ঠিক আছে, এখন এটা যদি নবীর কথা বলা হয়ে থাকে, যদি আমরা এই শব্দটাকে মোহাম্মদ মানে অনুবাদ করি, তাহলে অন্য জায়গাগুলাতেও তো এই শব্দটা আছে, তাহলে এই জিনিসটা কিরকম হয় দেখেন, অন্য জায়গাগুলাতে যে মোহাম্মদ আছে সেখানেও যদি আমরা মোহাম্মদ মানে অনুবাদ করি, তাহলে সেটার মানে অনুবাদটা হবে জেরুজালেমের যুগ। কথা বলতে চাই ভাই আসিফ ভাই, আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি তখন বললেন না যে জাকির নায়েক বাইবেল থেকে একটা রেফারেন্স দেখাচ্ছে, তো বাইবেল থেকে যদি ওই বিষয়টা একটু দেখাইতেন মানে একটু ব্যাখ্যা করতেন তাহলে আর কি ভালো হইতো না? আমি তো বাইবেল থেকে দেখাচ্ছি, এই যে এই কবিতাগুলো তো বাইবেলের ভার্স, তো আমি এতক্ষণ কি বলছি আপনি কি কিছু বোঝেন নাই ভাই? এগুলো হচ্ছে বাইবেলের সলোমনের পরমগীত অধ্যায় থেকে, এই যে এই এই যে কবিতাগুলো এগুলো হচ্ছে বাইবেলের সলোমনের পরমগীত অধ্যায় থেকে আমি বলছি। এই যে যেই কবিতাগুলো আমি পড়ে শুনাইলাম, এই যে যৌনতার কবিতা, এগুলো হচ্ছে বাইবেলের সলোমনের পরমগীত অধ্যায় থেকে বলছি ভাই। আচ্ছা ভাই, বাইবেল বাইবেল বাইবেলকে তো বলা হয় ইঞ্জিন নাকি ইঞ্জিন, আপনার কিতাবটাকে বাইবেল বলে না খ্রিস্টানটা? ভাই লজিক্যাল ভাই সাবাল্টন ভাই আপনারা বলেন তাহলে, আমি এতক্ষণ ধরে কি বললাম? আমাদের নবী যখন আসছে মানে তিনি যখন তার ইসলাম ধর্মটা প্রচার করলো, তখন এই আগে পরে যে মানে যে আল্লাহ তাআলা যে ওহিগুলা নাজিল করছে আগে পরে এগুলা বাদ হয়ে গেছে না, তারপরে তো ইসলামে প্রতিষ্ঠিত হলো তাই না? আর কি আল্লাহ যে কোন ওহি নাজিল করছে এরকম কোন প্রমাণ নাই। খ্রিস্টানদের কাছে একটা বই ছিল বাইবেল, এটাকে মুহাম্মদ, আর মুসলিম সম্প্রদায় এখন ডাকে ইঞ্জিল, এটা যে অ্যাকচুয়ালি আল্লাহর কোনো ওহী ছিল এরকম কোনো প্রমাণ নাই। আচ্ছা ইসলাম শান্তির ধর্ম, আপনাকে আপনি তো দাবি করছিলেন যে বাইবেলে আগের পূর্ববর্তী কিতাবে নবী মুহাম্মদের নাম আছে, এই জিনিসটা আপনার দাবির সাপেক্ষে তো আমি আপনাকে এই দলিলগুলো দেখালাম যে জাকির নায়েকের দাবি হচ্ছে এটা যে বাইবেলে নবী মুহাম্মদের নাম আছে, কিন্তু বাইবেলে অবশ্যই মুহাম্মদিন শব্দটা আছে, কিন্তু এই শব্দটা দ্বারা এইটা মিন করে না। হিব্রু ভাষাতেও এই শব্দটা একটা প্রচলিত শব্দ, এই শব্দটা দ্বারা প্রিয়তমা বোঝানো হয়, এবং পুরা কবিতাটা বাইবেলের যে কবিতাটা আছে এই টোটাল কবিতাটা সলোমনের পরমগীত, এই কবিতাটা পুরোটা পড়লে বোঝা যায় এইখানে নারী পুরুষের যৌন কামনা বিষয়ক এই কবিতাটা। এই কবিতাটার একটা ওয়ার্ড হচ্ছে মুহাম্মাদিম, এইটা দ্বারা মুসলমানরা যদি দাবি করে যে এখানে মুহাম্মদের ভবিষ্যৎবাণী করা আছে, তাহলে তো এটা একটা বিপদের কথা হবে, কারণ এই কবিতার ভিতরে রসে ভর্তি এক কবিতাটা হচ্ছে একদম রসে রসাত্মক কবিতা, মানে স্তনের বর্ণনা, তারপরে উরুর বর্ণনা, এই বর্ণনা সেই বর্ণনা। এখন আপনি যদি এই কবিতাটাকে মোহাম্মদ দ্বারা রিপ্লেস করেন যে এখানে মোহাম্মদের কথা বলা হয়েছে, তাহলে তো ভাই মোহাম্মদের অনেক বড় বড় উঁচা উঁচা স্তন আছে, এবং সেই স্তন দেখে ওই বেটা রাজা বেটা মানে পুলকিত হয়ে গেছে, সে গন্ধ নিতে চাচ্ছে, এগুলোও তো আপনার মাইন্ডে রাখতে হবে যে হ্যাঁ ঠিক আছে ভাই, আমি সেটা বলতেছি না। উচ্চ স্তনালী এক মহিলা ছিল যার যার প্রেমে ওই রাজা একেবারে মাতোয়ারা হয়ে গেছিল, এটা তো জি বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। এখন ভাই এই জায়গায় তাহলে আমার একটা প্রশ্ন আসে, যখন আপনার এই যে জাকির নায়েক এই লেকচারটা দিতেছিল ওই তার কনফারেন্সটা বসা, তখন কি একজনও কি বাইবেল যারা পড়ছে বা একজনও কি জ্ঞান ব্যক্তিরা ছিল না? বুঝবো ভাই, সেটা তো পিস টিভির ক্যামেরাতে সেই জিনিসটা রেকর্ড করা হয়েছে, অন্য কোন মানে ক্যামেরা দিয়ে তো সেই জিনিসটা রেকর্ড করা হয় নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই কোম্পানির মালিকই হচ্ছে জাকির নায়েক? শুধুমাত্র সেই কোম্পানির ভিডিও ক্যামেরা যদি সেখানে অ্যালাউড হয়, জাকির নায়েকের সমস্ত অনুষ্ঠানে একমাত্র অ্যালাউড হচ্ছে পিস টিভির টিভি ক্যামেরা, এছাড়া অন্য কোনো ক্যামেরা, কথা শুনে নেন
অন্য কোনো ক্যামেরায় জাকির নায়েকের কোনো লেকচারে অ্যালাউড না, শুরুতেই শুধুমাত্র কেবলমাত্র পিস টিভির ক্যামেরা সেখানে অ্যালাউড, একমাত্র অ্যালাউড। এখন আমরা তাহলে সেটা যদি একটা লাইভ আলোচনা হইতো, বিভিন্ন ক্যামেরাম্যান, বিভিন্ন পত্রিকার মানে ক্যামেরাম্যানরা যদি সেখানে ঢুকার অ্যাক্সেসটা পাইতো, তাহলে আমরা পুরো জিনিসটা দেখতে পাইতাম যে কে কি বলতেছে, কে কি করতেছে না না করতেছে, কে কি প্রশ্ন করতেছে, কে কি উত্তর দিতেছে। কিন্তু সেরকম কোনো পরিস্থিতি তো জাকির নায়েকের কোনো লেকচারের ভিতরে থাকে না, সেইখানে শুধুমাত্র পিস টিভি ক্যামেরাম্যান উপস্থিত থাকে এবং তারা যতটুকু চায় ততটুকু আমরা দেখতে পাই। এছাড়া বাদ বাকি ঘটনা কি সেগুলো তো আমরা দেখতে পাই না। আপনি তাহলে সেই জাকির নায়েককে যে কোনো একটা নিরপেক্ষ ভেনুতে অন্যান্য টিভি চ্যানেলরাও আছে এরকম একটা জায়গায় এনে লেকচারটা দিতে পারেন না, আমাদের সামনে দিতে পারেন না? ভাই আমি জাকির নায়কের ওই জায়গায় প্রশংসা করতেছি না, মুমিনদেরও প্রশংসা, আমি যেটা মানে আমার ভিতরে যেটা সংশয় ছিল সেটা করতেছেন। আপনি কি প্রশংসা করতেছেন সেটা আমার জানার প্রয়োজন নাই। আমি বলতেছি যে আচ্ছা আমি বলি একটু বলি ভাই, একটু বলি, জাকির নায়কের ভিডিওগুলো তো কোনো রিলায়েবল ভিডিও না, কারণ সেখানে অন্য কোনো টিভির তো এক্সেসই নাই, এক্সেসই যেখানে নাই সেখানে সেই জিনিসটা রিলায়েবল কিভাবে হয়? অন্য কেউ কোনো কথা বলছে কি বলে নাই, প্রতিবাদ করছে কি করে নাই, সেটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্য ঠিক ভাই, কিন্তু এই জায়গায় একটা আরেকটা বিষয় আছে যে জাকির নায়ক যখন একটা কনফারেন্স করে ওই জায়গায় কিন্তু হাজার হাজার না বলতে গেলে লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু তারা কি এই লক্ষ লক্ষ মানুষ কি প্রশ্ন করতে পারে? লক্ষ লক্ষ মানুষ কি প্রশ্ন করতে পারে? একজন একটা প্রশ্ন করার পরে ব্রাদার আই থিঙ্ক আই গেভ ইউ দ্য অ্যানসার, আসসালামু আলাইকুম, ইউ হ্যাভ টু কাম থ্রু দ্য কিউ, বলে যে তোমাকে আবার ওই কিউ শেষ করে আবার লাইন শেষ করে ওই পিছনে গিয়ে দাঁড়াইতে হবে। একটা কথার মাঝখানে তো আরো ছোট ছোট প্রশ্ন থাকে, আমি অনেকগুলো ভিডিও দেখেছি একজন এসে একটা প্রশ্ন করছে বলে এইটা তো এরকম না, তার একটু বিরোধিতা যেই যখনই মনে হয়েছে জাকির নায়েক বলছে না 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 তুমি আর কোনো প্রশ্ন করতে পারবে না, তোমার একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি, তোমার যদি আরেকটা প্রশ্ন করতে হয় তাহলে তুমি লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়ায় তারপর তুমি পরের প্রশ্ন করতে পারবে। আরে বেটা এই প্রশ্নের সাথে সাপেক্ষেই তো আরেকটা প্রশ্ন আছে, এই যে যেই উত্তরটা তুই দিচ্ছিস সেটার সাপেক্ষে আমার আরেকটা প্রশ্ন আছে, এইটার সাথে সঙ্গতিপূর্ণ, তাহলে সে তো উত্তর দিবে না, সে বলবে না না না। এবং সে কি প্রশ্ন করবে, একজন দর্শক কি প্রশ্ন করবে, সেটা আগে কাগজে লিখে জমা দিতে হয়, তারপরে তাদের মধ্য থেকে সিলেক্ট করে, সিলেকশন কমিটি থাকে, সেই কমিটি সিলেক্ট করে কাকে কাকে সেই প্রশ্ন করার সুযোগটা দেওয়া হবে, বিশেষ কয়েকজন মানুষ সেই সুযোগটা পায়। তাহলে এই রকমের একটা অনুষ্ঠানে কিভাবে একজন মানুষ যুক্তিতর্ক করবে? তার সে তার অনুষ্ঠানে তো কোনো যুক্তিতর্ক হয় না, তার অনুষ্ঠানে হয় প্রশ্ন উত্তর, একজন প্রশ্ন করে আর কিছু বলতে পারে না, সেই প্রশ্ন সাপেক্ষে আর কিছু বলতে পারে না। আমি মালদ্বীপে দেখলাম একটা অনুষ্ঠান হইলো, সেই মালদ্বীপে একটা নাস্তিক ছেলে গেছিল, সেই নাস্তিক ছেলেটা বলতেছিল যে না এটা তো এরকম না, সায়েন্টিফিক থিওরি কাকে বলে আপনি কি জানেন? জাকির নায়েক সাহেব আপনি কি জানেন সায়েন্টিফিক থিওরি কাকে বলে? আপনি তো এই জিনিসটা জানেন না আসলে, না জেনে আপনি কথা বলতেছেন। জাকির নায়েককে দেখলাম পুরো নার্ভাস হয়ে গেল, নার্ভাস হয়ে বললো যে না 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 তুমি একটা প্রশ্ন করে ফেল, স্যার প্রশ্ন করতে পারবে না। তারপরে তাকে পেটানো হয়েছে, সেই মালদ্বীপের সেই নাস্তিক ছেলেটাকে এই প্রশ্ন করার কারণে পরে তাকে পেটানো হয়েছে, তাকে মারধর করা হয়েছে, পরে তার একটা ভিডিও প্রচার করা হয়েছে যে সেই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাকে মারধর মারপিট করা হয়েছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে মারপিট করে তাকে এই বক্তব্য দেওয়ানো হয়েছে। লজিক্যাল ভাই, সাবাল্টন ভাই, আপনি কি দেখছিলেন এই ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ আমি দেখছিলাম আসিফ ভাই, ওই ভিডিওটা কি একটু দেখানো যায়? অবশ্যই, মালদ্বীপে আপনি ইউটিউবে সার্চ করেন মালদ্বীপে নাস্তিক, মালদ্বীপে একজন, মালদ্বীপে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে একজন নাস্তিক জাকির নায়েক একটা প্রশ্ন করছিল, পুরো ভিডিওটা দেখেন না, ইউটিউবে সার্চ করে দেখেন, পাবে। এবং জাকির নায়েকের নিজস্ব দেহরক্ষী সে কিন্তু সব ফাঁস করে দিয়েছিল যে এগুলো সব সাজানো লোকজন জাকির নায়েকের, এগুলো কিন্তু সে ফাঁস করে দিয়েছে, এটাও কিন্তু ইউটিউবে আপনি পাবেন। হ্যাঁ, এবং এবং ভারতে তো তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, সে যদি তুই ইয়া হয়ে থাকে তাহলে তার যে দেহরক্ষী সে যে এই জিনিসগুলো ফাঁস করছে যে সে সাজানো লোক এনে ইসলাম গ্রহণ করায়, একই লোকের কয়েকটা অনুষ্ঠানে এনে ইসলাম গ্রহণ করায়, এই জিনিসগুলো তো তার দেহরক্ষী ফাঁস করছে, সে যে তাহলে ভারতে এসে সে মামলা লড়ে না কেন? আচ্ছা ভাই আমার, হ্যাঁ সেটা বুঝতে পারলাম, মানে ওটা আমি দেখবো, আপনি যেটা বললেন আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা কি করতে পারি ভাই? হ্যাঁ হ্যাঁ করতে পারেন, করেন। সেটা হচ্ছে যে আপনার মানে আপনার কোরআনের মধ্যে কিছু মানে মানে কিছু প্রশ্ন মানে কিছু উত্তর আছে, মানে কিছু কাহিনী আছে যেগুলো মানে আমার আরেকটা বিষয় আমি আপনাকে যেটা বলতে ভুলে গেছিলাম, আপনি যে জাকির নায়েক অমুক করছে, জাকির নায়েক তমুক বলছে এই কথাগুলো যে বললেন, আপনি কি মানে একটা জিনিসকে যাচাই করেন কিভাবে? মনে করেন জাকির নায়েক বা মনে করেন আজহারি বা আব্বাসী একটা কথা বললো, হাজার হাজার দর্শক মাশাআল্লাহ সুবহানাল্লাহ ঠিক কইছেন হুজুর, ঠিক কইছেন হুজুর, এইটা বললো এবং আপনি বুঝে ফেললেন যে হ্যাঁ কথাটা ঠিক। না আমি এইভাবে যাচাই করি না ভাই, কথাটা একটু শুনেন, কেউ প্রতিবাদ করলো না, সবাই বললো ও মাশাআল্লাহ সুবহানাল্লাহ ঠিকই কইছে, হ্যাঁ হুজুর ঠিকই কইছে। আজহারি বাইসা বললো নীলাম আসলাম তো চান্দে গিয়া মানে আজান শুনছিল, হ্যাঁ আজান শুনে তারপর মুসলমান হয়ে গেল, হ্যাঁ। আর শত শত মুসল্লি চারপাশ থেকে বললো হ্যাঁ হুজুর 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 ঠিকই কইছেন, হুজুর ঠিকই কইছেন। আপনি দেখলেন যে আরে আশেপাশে তো কেউ প্রতিবাদ করলো না, যেহেতু প্রতিবাদ করলো না সেহেতু তো কথা সত্য, যেহেতু নাইলে তো প্রতিবাদ করতো, এত হাজার হাজার মানুষ আছে এত এরা প্রতিবাদ করবো না, এরা তো অবশ্যই যদি কথা সত্য না হইতো তাহলে তো অবশ্যই প্রতিবাদ করতো, হাজার না আসিফ ভাই লাখ 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 লাখ
লাখ লাখ, হ্যাঁ যেহেতু লাখ লাখ মানুষ আছে, লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ বলতে পারেন ভাই, কোটি কোটি মানুষ বলতে পারেন, লাখ লাখ কোটি কোটি মানুষ যেহেতু সুবহানাল্লাহ কইতেছে সেহেতু কথা সত্য। এইটা কি একটা তথ্য যাচাই করার পদ্ধতি হতে পারে, নাকি ওই ব্যক্তি যেই কথাটা বলছে সেই কথাটা কোন রেফারেন্স থেকে বলছে, সেই রেফারেন্সটা খুলে সেটা আসলে সেখানে কি বলা আছে সেটা পড়ে দেখা এবং সেটা যাচাই করে দেখা যে আসলে সেখানে সেই ধরনের কোনো কথা বলা আছে কিনা, এইটা একটা ভ্যালিড পদ্ধতি হতে পারে বলেন তো ভাই। অনেক ক্ষেত্রে দেখা যায় কি জিনিসটা যে নিজে নিজে যাচাই করা যায় না, যেরকম অনেক মিনিং বা ওয়ার্ড থাকে যেগুলোর শব্দ কিন্তু আপনি নিজে নিজে যাচাই করতে পারবেন না, অনেক সময় যাচাই করতে না পারলে তো আপনি আপনার ইয়াটা মানে সিদ্ধান্তটা স্থগিত রাখবেন যদি যাচাই করতে না পারেন আপনি। আপনি আপনার এই যে যেমন ধরেন আপনি এসে আমাকে বললেন যে এই যে কয়েকদিন ধরে মানে পোশাক টোশাক নিয়ে কি কি জিনিস হয়েছে, আমি এখন পর্যন্ত সেই জিনিসটা যাচাই করি নাই, সেহেতু আমি আপনাকে কি বললাম কি উত্তর দিলাম যে ভাই আমি এখন পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত ভাবে আমি জানি না, আমি মানে ট্যুরে ছিলাম, ইন্টারনেটের ইন্টারনেট আমি খুব একটা চালাই নেই, কয়েকদিন অল্প কিছু চালাইছি, এই কারণে আমার এখন পর্যন্ত কোনো ডিসিশন নাই, আমি এখন পর্যন্ত এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আমি আগে জানি ভালোভাবে জেনে টেনে তারপরে পরে বলবো, আমি এটা বলছি নাকি বলছি নাকি বলিনি? জি ভাই বলছেন আপনি। তাহলে এটা 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 এটার মানে কি? মানে হচ্ছে আমি আমার ডিসিশনটা এখন পর্যন্ত দিচ্ছি না, যেহেতু আমি ভালোভাবে জিনিসটা জানি না, যাচাই করে দেখি নেই, সেহেতু আমি এখন পর্যন্ত ভালোভাবে বলতে পারতেছি না, আমার ডিসিশনটা স্থগিত আছে। কিন্তু আপনার ডিসিশন তো স্থগিত নেই, আপনি তো এসে দাবি করছেন যে হ্যাঁ পূর্ববর্তী কেতাবে আপনার নবীর নাম আছে, দাবি করেছেন না? জি আমি ওইটার কথাই বলছি। হ্যাঁ ভাই, তাহলে আপনি কি নিজে যাচাই করে দেখেছেন নাকি ওইখানে ওই অনুষ্ঠানে হাজার হাজার লোকে মাশাআল্লাহ সুবহানাল্লাহ কইছে আর আপনি বুঝছেন যে হ ভুল কইলে তো ঠিকই, কেউ না কেউ তো প্রতিবাদ তো করতো, প্রতিবাদ যেহেতু করে নাই সেহেতু এই কথাটা সত্য, এইটা আপনার মানে ডিসিশন নেওয়ার পদ্ধতি যদি হয়ে থাকে তাহলে এই এই পদ্ধতিটা কি খুবই বাজে একটা পদ্ধতি না? না না আমি আমি হ্যাঁ এটা অবশ্যই আমার মেধা আছে আমার জ্ঞান আছে, আপনি একটা বাজে পদ্ধতি অ্যাপ্লাই করে এই ডিসিশনে আসছেন যে আপনার নবীর নাম পূর্ববর্তী কেতাবে আছে। সংশয়ের মধ্যে ছিল না, সংশয় কিন্তু আপনার একটা ভালো কারণ থাকতে হবে, আপনার যদি মানে সংশয় সংশয়বাদীর ভিত্তিতে আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনার সেই সন্দেহের পিছনে ভালো কারণ থাকতে হবে। ইসলাম শান্তি ধর্ম আপনার যদি ভালো কারণ না থাকে আপনি এটা কেন মনে করবেন যে মোহাম্মদের নাম পূর্ববর্তী কিতাবেও ছিল? যদি ভালো কারণ নাই থাকে এটা আপনি কেন মনে করবি না মনে করবেনই বা কেন ইন দ্য ফার্স্ট প্লেস? এবং পরবর্তীতে যখন আমি ওনাকে সেই বাইবেলের সেই ভার্সটা বের করে দেখালাম যেটা আসলে ভ্যালিড পদ্ধতি হওয়া উচিত, একটা তথ্য যাচাই করার ভ্যালিড পদ্ধতি হওয়া উচিত যে যেই বাইবেলের ভার্সের কথাটা জাকির নায়েক বলছে সেই ভার্সটা পড়ে দেখা, যে ভ্যালিড পদ্ধতিটা আমি ওনাকে বের করে দেখাইলাম সলোমনের পরমগীত চ্যাপ্টার, বাইবেলের যে সলোমনের পরমগীত চ্যাপ্টারটা আছে সেই মানে সলোমনের সলোমনের সঙ্গীত সলোমনের গান এই চ্যাপ্টারটা বের করে যখন পুরাটা আমি ওনাকে পড়ে শোনাইলাম, ওনার কাছে মনে হইলো যে এটা কোনো ভ্যালিড পদ্ধতি না। উনি তখন যুক্তি হিসেবে আমাকে যে জিনিসটা বললেন যে ভাই জাকির নায়কের লেকচারে তো লাখ লাখ লোক ছিল কেউ তো প্রতিবাদ করলো না, আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করতেছি সেই পদ্ধতিটাই তো ওনার পদ্ধতি হওয়া উচিত ছিল তাই না? আর পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে যে জাকির নায়েক যে ভার্সটা বলেছে সেই ভার্সটা আমরা যাচাই করে পরে দেখি সেখানে আসলে কি বলা আছে, মোহাম্মদ সম্পর্কে বলা আছে নাকি এটার কনটেক্সটটা ভিন্ন। তো আমি ওনাকে যখন সেই মানে পদ্ধতিটা অ্যাপ্লাই করে যখন ওনাকে আমি দেখাচ্ছি উনি তখন বলতেছে যে ভাই এটা তো আমাকে জাকির নায়েক যে লাখ লাখ লোকের সামনে কইলো কেউ তো প্রতিবাদ করলো না, উনি পাল্টা যুক্তি হিসেবে এই জিনিসটা আমাকে যখন বললেন তার মানে কি এটা মিন করে না যে আমার পদ্ধতিটার থেকে ওনার পদ্ধতিটা ওনার কাছে অনেক বেটার পদ্ধতি মনে হচ্ছে, যেই পদ্ধতিটা হচ্ছে এক লাখ মানুষ মাশাআল্লাহ কইছে কথা সত্য, এক লাখ মানুষ মাশাআল্লাহ কয় নাই কথা মিথ্যা, কিন্তু এইমাত্র আমার উপর একটা মিথ্যা অভিযোগ করলেন সেটা হচ্ছে আমি কখন বলছি যে মানে জাকির নায়েক বলছে কেউ অভিযোগ করে না, আমি তো এই কথাটা বলিনি ভাই। একটু নিজেকে মিউট রাখেন লজিক্যাল ভাই, সাবাল্টন ভাই আপনারা কি এটা বুঝেননি ওনার কথা থেকে? আমি এক্স্যাক্টলি ওইটাই বুঝছি, উনি যে বললো যে কেউ যে প্রতিবাদ করে নাই এই পয়েন্টটা উনি কেন উঠাইছে, এই পয়েন্টটা উনি এই জন্যই উঠাইছে যে মানুষ প্রতিবাদ করে নাই দেখেই এই জিনিসটা বাইবেলে মানে জাকির নায়েক যা বলছে এটা বাইবেলের মধ্যে আছে, নইলে তো এই পয়েন্টটা কোনোভাবে উঠাইতো না। আসিফ ভাই আপনি তো রেফারেন্স দেখাইলেন কিতাব খুলে দেখাইলেন, তার এগেইনস্টে যখন সে কথা বলবে তখন কি কিতাব দিয়ে দেখানো উচিত
নাকি কয়জন মানুষ জাকির নায়েক এর কথা শুনছে? এটা যে ইসলাম শান্তির ধর্ম, আপনি একটু চুপ থাকেন, সেটা হচ্ছে যে ইসলাম শান্তির ধর্ম ভাই একটু চুপ থাকেন, আমরা একটু কথা বলে নিই। উনি যে যুক্তিটা পাল্টা যুক্তিটা দেখাইলেন যে লাখ লাখ মানুষের সামনে জাকির নায়েক কই লোকেও তো প্রতিবাদ করলো না, এইটা দ্বারা কি মিন করে লজিক্যাল ভাই? সাবাল্টন ভাই একটু বলেন তো আমাকে। এইটার দ্বারা তো এটাই মিন করে যে সেই পয়েন্টটা উঠাইতেছে টু প্রুভ যে জাস্ট বিকজ কেউ প্রতিবাদ করে নাই তার জন্য জাকির নায়েক যা বলছে সেটা বাইবেলের মধ্যে আছে, নাহলে তো এই পয়েন্টটা এই আলোচনা তো কোনোভাবে প্রাসঙ্গিক না। অবশ্যই আমিও তো এটাই বুঝলাম লজিক্যাল ভাই, আপনি কি এটা বুঝছেন ওনার কথা ওনার ই থেকে? হ্যাঁ অবশ্যই, উনি যেহেতু মানুষের কথা উঠাইলেন, হ্যাঁ যেমন এইখানে আমরা চারজন আছি, এখন তিনজন যা বলবো সেটাই সঠিক হয়ে যাবে ওনার যুক্তি অনুযায়ী। তাহলে আমি আমরা সবাই তিনজন বলি চলেন আল্লাহ একজন জুতাচোর, তাহলে কি আল্লাহ জুতাচোর প্রমাণিত হবে? আচ্ছা আসিফ ভাই এবার আমি একটু বলতে পারি ভাই? না একটু পরে বলবেন ভাই। আমি যে আপনাকে বাইবেলের ভার্স বের করে দেখাইলাম যে বাইবেলের ভার্সের কোন শব্দটাতে মোহাম্মদ আছে এবং মোহাম্মদ মোহাম্মদিম মোহাম্মদিম এই শব্দটা দ্বারা আসলে কি মিন করে, এই শব্দটা দ্বারা মিন করে প্রিয়তম, যেই জিনিসটা সেই যে আদি রসাত্মক যে কবিতাটা সেই কবিতাটার একটা শব্দ হচ্ছে এটা, যেটা দ্বারা মিন করে প্রিয়তম এক প্রেমী মানে মানে দুইজন, এটা হচ্ছে একটা দেহযোগ কামের কামের একটা কবিতা, কাম বিষয়ক একটা কবিতা, দুইজন দুইজনের শরীরের প্রতি আকৃষ্ট এবং আকর্ষণ অনুভব করছে এবং একজন আরেকজনের শরীর নিয়ে বিভিন্ন মানে কাব্য করছে। হ্যাঁ তোমার স্তন সুন্দর, তোমার এই উরু সুন্দর, তোমার এইটা নাভি সুন্দর, তোমার এটা সুন্দর, এটা আমি দেখতে চাই, এটা আমি মানে গন্ধ নিতে চাই, চুমাইতে চাই, কত কিছু বলতেছে তারা। হ্যাঁ এইটার ভিতরে একটা শব্দ আছে, এই শব্দটা দ্বারা মুসলমান জাকির নায়েক দাবি করছে যে এই শব্দটা দিয়ে মোহাম্মদ যে আইব তার ভবিষ্যৎবাণী করছে। কিন্তু এইখানে এই শব্দটা যদি আমরা এইভাবে অনুবাদ করি তাহলে তো আরো বড় বড় প্রবলেম হয়ে যায়, তাহলে তো মোহাম্মদ মোহাম্মদের স্তন আলাম মোহাম্মদের আসতে হবে, মানে মানে যুবতী মোহাম্মদের আসতে হবে এবং মোহাম্মদের ঠোঁট হবে অশ্লীল হবে, পাপ ঈশের মতো তার ঠোঁটে চুমা দিবে, এরকম কত মানে ইয়া কথাবার্তা অশ্লীল মানে সোকল্ড অশ্লীল কথাবার্তা লেখা আছে এই কবিতার ভিতরে। ঠিক আছে এখন আপনি কি জাকির নায়েকের এই একটা শব্দ কনটেক্সট বাদ দিয়ে, আপনারাই তো সবসময় বলেন যে কনটেক্সটা বুঝতে হবে, এই জিনিসটা এই ভার্সের কোরআনের এই আয়াতের কনটেক্সট বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে, এটা বোঝা যাবে না, তাহলে কি এই কবিতার কনটেক্সট বুঝে কি আপনি বলবেন না? আমি যখন আপনাকে এই জিনিস দেখাচ্ছি তখন আপনি বললেন যে জাকির নায়েকের মানে লেকচার তো লাখ লাখ মানুষ শুনলো ভাই, এরা তো কেউ প্রতিবাদ করলো না, এটা বুঝাইলেন ওই ওই লাখ লাখ মানুষের কথা তখন বললেন। আপনার প্রাইভেট চ্যাটে দেখেন একটা লিংক দিছি, একটা ছবি, একটা ছবি ওইটা একটু দেখেন, তাহলে লাখ লাখ মানুষের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। স্ক্রিনে ছবিটা দেখাতেন, ওখানেও লাখ লাখ মানুষ আছে। আচ্ছা আসিফ ভাই আপনার বাইবেল তো আপনার সংস্করণ করা হয়েছে, বাইবেলে অনেক পরিবর্তন করা হয়েছে, এখন মুহাম্মদের নামটা যে ওই জায়গা থেকে পালিশ করা হয়েছে, এভিডেন্স আপনার কাছে আছে? এটা কোনো এভিডেন্স আপনার কাছে আছে নাকি মুক্তি আপনি জাস্ট ইসলামের কথাই আপনি প্যারড করতেছেন যে সব কিছু এখন যদি আপনি ওইটা থেকে পাক করে দেন? লজিক্যাল ভাই ছবিটা আপনি একটু বড় করে দেন, আর বড় করলে আরো দেখতে বুঝতে সুবিধা হবে। আসিফ ভাই দেখেন এখানে লাখ লাখ মানুষ আছে, লাখ লাখ মানুষের হাতে লাখ লাখ বোতল আছে, পানির বোতল, হুজুর কিন্তু মাইকে ফু দিচ্ছে পানি ভরা, দেখছেন লাখ লাখ মানুষ মানে বাইবেল ফু দিচ্ছে সব পানি, এতে পানি ভরা দিচ্ছে লাখ লাখ বোতলে পানি ভরা দিচ্ছে, মাশাআল্লাহ। ঠিক আছে ইসলাম শান্তি ধর্ম আপনি বলতেছেন যে বাইবেল বিকৃত হয়ে গেছে, যদি বাইবেল বিকৃত হয়ে গিয়ে থাকে তাহলে একটা বিকৃত বইয়ের রেফারেন্স দিয়ে আপনি মুহাম্মদকে সত্য নবী হিসেবে প্রমাণ করতে চাচ্ছেন কেন? একটা সময় তো এটা আল্লাহ তাআলার বাণী ছিল তাই না, ওহী ছিল তো, এটা কে বলছে আপনি? না আপনি কিভাবে এই জিনিসটা প্রুফ করবেন যে ওই একটা শব্দ খালি বিকৃত হয় নাই, বাদ বাকি পুরো কবিতা পুরো বাইবেল বিকৃত হয়ে গেছে, খালি একটা শব্দ বাদ দিয়া পুরো বিকৃতটা করতে পারছে, এইটা আপনি প্রুফ করবেন কিভাবে? আর এইটা যে বিকৃত এটা আপনি মানে এটা যে একটা নরমাল একটা ওয়ার্ড, যেরকম আসিফ ভাই বললো যে মুহাম্মদিন মানে যে প্রিয়তম, এইটা যে একটা নরমাল ওয়ার্ড হিসেবে ইউজ করা হইতো এটা আপনি প্রত্যাখ্যান করবেন কিভাবে? হ্যাঁ ওই অন্য অনেক ওই সমসাময়িক অন্য অনেক হিব্রু কবিতার ভিতরে এই শব্দটা আছে, এই শব্দটা দ্বারা প্রিয়তম আপনাদের দাবি, আমি অসংখ্যবার এই আলোচনাতেই প্রমাণ করেছি কোরআন অসংখ্য পরিবর্তন করেছে। আপনি এই লাইভে বলছেন হিন্দু ধর্ম বিকৃত হয়েছে, খ্রিস্টান ধর্ম বিকৃত হয়েছে, একমাত্র কোরআনই যেটা 1400 বছর আগে যেটা ছিল এখনো সেটা না, কোরআন সেটা বলছে ইসলাম।